হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন লকডাউনের সময় আপনারা ঘরের থেকে প্রয়োজন ছাড়া বের হবেন না, বাচ্চাদেরকে সতর্ক রাখবেন। চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে। এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ, আগে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁপে, পেঁপে আমি এই সাইজের করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা, এখানে পোস্ত, কাঁচামরিচ, পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি আদা, রসুন, জিরে, বাটা, এখানে শুকনো মরিচের গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, আর নিয়েছি পানি। আমি শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন ভিডিও করতে পারিনি, আপনারা মনে কিছু নেবেন না। চলুন সর্বপ্রথম মাছটাকে আগে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিই। তখন আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব। কড়াইতে গ্যাসটা আমি অন করে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। মাছটাকে আমি হলুদ, লবণ আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এখন একটু হালকা আলতোভাবে উল্টে দেবো। মাছগুলো কিন্তু কড়াকড়ি ভাজি নিতে হবে, আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এই একে তেলে সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, এটাকে লাল করে নেব। যখন বাদামি কালার হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে, এখন আমি আদা, রসুন, জিরে বাটাটা এখানে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ বেটেছি, এটা দিয়ে দেব। কিছুটা এখানে পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখন আমি লবণটা পরিমাণ মতো দেব, আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দেবো।
আর একটু শুকনো মরিচের গুঁড়া দেবো কালারের জন্য হালকা। এখানে যেমন পেঁপেগুলো ধুয়ে রেখেছিলাম পেঁপে, সেগুলো আমি এখন দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে। পেঁপেটা আমার কষানো হয়ে গেছে, এটাকে আরেকটু কষাবো। কষে পানি দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দেবো। এখন 5 মিনিটের জন্য ঢাকা দেবো পানি দিয়ে, আমরা একটু পানি দেবো। আমার কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা। দেখুন পেঁপেটা কত সুন্দর গলে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেবো পানি, ঝোল দিয়ে দেব। এখানে ঝোলটা বলক উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা বলক উঠো, কাঁচা ঝোলের পানিতে দেওয়া যাবে না, বলক উঠলে মাছটা দিয়ে দেবো। ঝোল মাছটা ইয়েটা আমার গরম হয়ে গেছে ঝোলটা, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। যে ধনে পাতাটা কুচিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দেবো। তরকারিটা আমার বলো কেটে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, এখন আমি তরকারিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, পোস্ত বাটা দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে, যদি নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।